আসসালামু আলাইকুম প্রিয় নার্সারি গ্রুপের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে 13 তারিখ, আমাদের কি অনলাইনে ইংরেজি ক্লাস। আমরা জুম মিটিংও কি এখন লিভ ক্লাসগুলো লাইভে করছি, সবগুলো ক্লাসগুলি। এখন আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো ভালোভাবে কী করবো, পড়াগুলো শিখবো। কারণ আমাদের অনলাইন ক্লাসে যে পড়াগুলো দেওয়া হয় সেই পড়াগুলো কি আমাদের লাইভ ক্লাসে সেগুলো পড়াগুলো নেওয়া হয়। তাহলে শিক্ষার্থীরা চলো, আজকে আমাদের ডেট 13 তারিখে আমরা ইংরেজি বিষয়টি আলোচনা করব। আমাদের আজকের লেসন পাঠ পরিচিতি কী আছে, ম্যাক সেন্টেন্স। এর আগে আমাদের ম্যাক সেন্টেন্স একটি ক্লাস হয়েছিল, বলতো ম্যাক সেন্টেন্স অর্থ কী? বাক্য তৈরি করে। ম্যাক সেন্টেন্স অর্থ বাক্য তৈরি করো। আমরা প্রথম ক্লাসে এগুলো ভেঙে ভেঙে পড়েছিলাম, এই জন্য আজকে আমি এখানে ম্যাক সেন্টেন্সের সাথে বাংলা অর্থটি লিখিনি। তোমরা ম্যাক সেন্টেন্স অর্থ কী বলবে? বাক্য তৈরি করো। আর ওয়ার্ড মিনিং শব্দার্থ বা শব্দের অর্থ। তাহলে আজকে আমি আমাদের এই লেসনটি নিয়ে আলোচনা করি। তোমরা আমার সাথে কী করবে, মনোযোগ সহকারে পড়বে, আমি বলি কীভাবে লিখেছি লেখাগুলো সেগুলো লক্ষ্য রাখবে। তাহলে চলো আমরা পড়া শুরু করি, তোমরা আমার সাথে মনোযোগ সহকারে পড়ো। আর ও এস ই, আর ও এস ই, রোজ। রোজ অর্থ কি? রোজ গোলাপ। টি এইচ ই, দি। আর ও এস ই, রোজ, দি রোজ, গোলাপটি। আই এস ইজ, হয়, গোলাপটি হয়। রোজ দি, রোজ ইজ রেড, রোজ দি, রোজ ইজ রেড, গোলাপটি হয় লাল। গোলাপ ফুল কিন্তু আমরা বিভিন্ন রঙের দেখি, কালো হয়, গোলাপি হয়, লাল হয়। এখানে আমি নির্দিষ্ট করে দিয়েছি দি রোজ, গোলাপটি কী রঙে? লাল রঙে। এইচ ও ইউ এস ই,
right. T-H-I-S, this. A-I-S, is, hoy, this is, a hoy, a-n, an, acti. This is an, a hoy, acti, a-n, b-n, pipra. And this is an, a hoy, acti, pipra. আমি কি বলেছি শিক্ষার্থীরা, আমি কিন্তু জুন ক্লাসে বলেছিলাম এ ই আই ও ইউ থাকলে ওয়ার্ডের আগে একটির জায়গায় কি হবে, এ না বসে এন বসে, দেখছো এ এন ভি এন। ওয়ার্ডটি আমার এ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমি এতে একটি না লিখে কি লিখেছি, এন দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা ম্যাক্সের ভুলগুলো তোমরা নিশ্চয়ই আমার সাথে পড়েছো, আমরা আরেকবার পড়িনি, শুধু উচ্চারণ করো। রোজ দি রোজ ইজ রেড, হাউস আজ পর্যন্ত।